আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। দেশ এবং বিদেশে অবস্থানরত যারা আমার এই লাইভটি দেখতেছেন সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আজকে যে উদ্দেশ্যে বসেছি জামিয়া ইসলামিয়া দারুল উলুম ফারুকুল মাশায়েখ পক্ষ থেকে জানাই আপনাদেরকে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সম্মানিত প্রবাসী এবং দেশের অবস্থানরত সকল ভাইদেরকে উদ্দেশ্যে দুই একটি কথা বলবো। আপনাদের সামনে ফারুকুল মাশায়েখ মুহতামিম জনাব আবদুল্লাহ সাহেব বাহুলি বুজুর বিশদ আলোচনা করবেন, আশা করি আলোচনায় আপনারা শুনবেন, মাশার দিক নির্দেশনামূলক বক্তব্য উনি দিবেন, মাশার বর্তমান পরিস্থিতি সম্বন্ধে দিবেন। আমি শুধু দুই একটি কথা বলবো। আসলে গত বছর করোনাকালীন সময়ে আপনাদের যে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন সেই সহযোগিতায় মাশা অনেকটা ক্ষতিগ্রস্ত থেকে ঘাটতি হয়েছিল এবং বর্তমান সময়েই আবার যখন আমরা মাশার দ্বিতীয় তলা কাজের জন্য ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আমরা কিছু আর্থিক অনুদান তুলি, আমি শুধু প্রথমেই এই অনুদানের কথাটা বলবো। এই অনুদান যারা আপনারা সাহায্য করেছিলেন, জনাব রাজেদ আহমদ সাহেব 3,000 টাকা, জনাব তহজ্জুল হোসেন সাহেব 10,000 টাকা, জনাব নাজমুল ইসলাম সাহেব 5,000 টাকা, জনাব সুহেল আহমদ সাহেব 10,000 টাকা, জনাব উজ্জ্বল আহমদ সাহেব 5,000 টাকা, জনাব হাসানুর রহমান সাহেব 5,000 টাকা, জনাব বাবরু আহমদ সাহেব 5,000 টাকা, জনাব ফখরু আহমদ সাহেব 51,000 টাকা, জনাব সেলিম আহমদ সাহেব 1,000 টাকা, জনাব রুশন আহমদ সাহেব 10,000 টাকা, জনাব নজরুল ইসলাম সাহেব 2,000 টাকা, জনাব রুশন মিয়া 2,000 টাকা, জনাব আসকির আহমদ 10,000 টাকা, জনাব কালাম আহমদ 10,000 টাকা, জনাব সাদ্দাম আহমদ 1,000 টাকা, জনাব রিফন আহমদ 2,000 টাকা, জনাব অপু মিয়া 5,000 টাকা, জনাব আব্দুল সামাদ 20,000 টাকা, জনাব মোহাম্মদ আল ফয়েজি সাহেব 10,200 টাকা, জনাব সিরাজ মিয়া সাহেব 15,000 টাকা, জনাব আবু ইউসুফ সাহেব 1,000 টাকা। সর্বমোট আমাদের দ্বিতীয় তলা একটি রুমের জন্য জমা হয়েছে 1,83,000 টাকা, 1,83,210 টাকা। এখনও আমাদের রুমের ঘাটতি কিছুটা রয়েছে, আলহামদুলিল্লাহ যে আমরা যে দ্বিতীয় তলা 4টি রুমের কাজ আমরা হাত দিয়েছি সেই কাজটি সম্পন্ন হয়েছে। আমরা আশা করব এই রমজান মাসে আপনাদের সার্বিক সাহায্য সহযোগিতা করে আমাদের এই মাসের আর্থিক অবস্থার কিছুটা ঘাটতি করার জন্য আপনাদেরকে বিনীত অনুরোধ করব। আপনারা যেখানেই থাকেন না কেন, দেশ এবং বিদেশে হয়তো অল্প অল্প করে অনেক টাকা হতে পারে, সেই উদ্দেশ্যে বলবো আপনারা যা পারেন এখানে আমাদের জামিয়া দারুল উলুম ফারুকুল মাশায়েখ জাকাত ফান্ড আছে, জেনারেল ফান্ড আছে, আপনারা যে ফান্ডেই পারেন আপনাদের আর্থিক অনুদান দিয়ে সাহায্য করে মাশার উন্নয়নের দ্বারা অব্যাহত রাখার এবং মাশার যে ঘাটতি আছে সেই ঘাটতি পূরণ করার সুযোগ করে দিবেন, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم।
شهر رمضان الذي أنزل فيه القرآن بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم الحمد لله আল্লাহ তাবারক তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তথা গোটা বিশ্বের মুসলমানকে পবিত্র মাহে রমজানের শুরু থেকে এ পর্যন্ত সিয়াম সাধনা করার তৌফিক দান করেছেন এই জন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ সম্মানিত দেশি বিদেশি ভাই ও বোনেরা আমি আপনাদের সামনে আজকে বিশেষ একটা প্রয়োজনে জামিয়া ইসলামিয়া দারুল উলুম পার্কুল মাদ্রাসা নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা আমি আপনাদের সামনে উপস্থাপন করব আমি শুরুতেই দোয়া করি এবং দোয়া চাই বর্তমান এক বছর ধরে যে বৈশ্বিক পরিস্থিতি বিশেষ করে করোনা ভাইরাসে আক্রান্ত গোটা বিশ্বের মুসলমানেরা শুরুতে দোয়া চাই এবং দোয়া করি আল্লাহ পাক যেন বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানকে করোনা ভাইরাস নামক মহামারী থেকে আমার আল্লাহ যেন হেফাজত করেন আমিন দেশি বিদেশি ভাই বোনেরা আপনারা জানেন আমি এই জামিয়া ইসলামিয়া দারুল উলুম পার্কুল মাদ্রাসা প্রতিষ্ঠা লাভ করেছে দীর্ঘ পাঁচ যুগের ঊর্ধ্বে হয়েছে দীর্ঘ পাঁচ যুগ থেকে আপনারা এই মাদ্রাসার খেদমত করে আসছেন এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিলেন হযরত মাওলানা আব্দুল মুসুব্বি সাহেব রহমতুল্লাহ আলাইহি হযরত থেকে নিয়া এ পর্যন্ত এই মাদ্রাসার খেদমত যারা করেছেন দায়িত্ব যারা পালন করেছেন অনেকেই দুনিয়াতে নাই আমরা সকলের জন্য দোয়া করি এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা থেকে নিয়ে এ পর্যন্ত অত্র এলাকার যারা খেদমত করে করে বিভিন্ন সময় মাদ্রাসার কমিটির সদস্য বিভিন্ন দায়িত্ব পালন করে করে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আল্লাহ পাক যেন সকলের কবরকে জান্নাতের বাগান বানায় দেয় আমরা বলি আমিন সম্মানিত দেশি বিদেশি ভাই বোনেরা আপনারা জানেন এই মাদ্রাসা নুরানি শিশু শ্রেণীর থেকে নিয়ে কাপিয়া সরহে জামি পর্যন্ত এই মাদ্রাসা পরিচালিত হয়ে আসছে আপনাদের দুয়ার বরকতে এই মাদ্রাসা এ পর্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে সেটা আপনাদের দান আপনাদের অনুদান আলহামদুলিল্লাহ আপনারা সহযোগিতা করেছেন মাদ্রাসার সার্বিক অবস্থা মাদ্রাসার লেখাপড়া থেকে নিয়ে মাদ্রাসার সার্বিক অবস্থা আপনাদের দুয়ার বরকতে অত্যন্ত ভালো সেটা আপনাদের দোয়া এবং আপনাদের অনুদান আপনাদের মেহনত আপনাদের মেহনতের ফসল আপনারা জানেন এই দেশের কওমি মাদ্রাসাগুলো পরিচালিত হয় একমাত্র আপনাদের দান এবং অনুদানের বিনিময় এই মাদ্রাসাগুলো আয়ের উৎস একমাত্র আপনাদের দান আপনাদের উপার্জনের একটা অংশ আপনারা সবসময় এই মাদ্রাসায় দিয়ে থাকেন আর এর বিনিময়ে এই মাদ্রাসাগুলো পরিচালিত হয়ে আসছে বিগত বছর যখন করোনার প্রাদুর্ভাবে গোটা বিশ্ব যখন গোটা বিশ্বের বৈশ্বিক পরিস্থিতি যখন অত্যন্ত ভয়াবহ তখনও আমরা দেখেছি বিশেষ করে পার্কুল মাদ্রাসার এরিয়ার আশপাশের যে গ্রামগুলো রয়েছে আপনাদের এই সাত গ্রাম শুধু সাত গ্রাম নয় উসমানীনগর বালাগঞ্জ বিশ্বনাথ সহ আপনারা অনেকেই এই মাদ্রাসায় বিভিন্নভাবে আপনারা দান খয়রাত করেছেন বিশেষ করে এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি জনাব জুয়েল আহমদ সাহেব মেসেঞ্জার গ্রুপে মাদ্রাসার নামে একটা গ্রুপ খুলেছিলেন আর্থিক অনুদান গ্রুপ এই গ্রুপে আপনারা যথেষ্ট সহযোগিতা করেছেন আর আপনাদের সহযোগিতার বদৌলতে আপনাদের এই সহযোগিতার থেকে বিগত বছর একসঙ্গে প্রায় দশ বারো জন ছাত্র গোসল করতে পারবে একটা সুন্দর গোসলখানা তৈরি করা হচ্ছে এই বৈশ্বিক পরিস্থিতির ভিতরেও বিগত বছর মাদ্রাসার এনামি জলসার আগে মাদ্রাসার পুরা মাঠ সংস্কার করা হচ্ছে ফাঁকা করা হচ্ছে এটা আপনাদের অনুদান আপনাদের সহযোগিতা আপনাদের দোয়া শুধু তাই না আপনারা বিভিন্নভাবে সহযোগিতা করার কারণেই মাদ্রাসা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং আপনারা জানেন
এই মাদ্রাসার উত্তরে একটা বিল্ডিং রয়েছে, আপনারা অবশ্যই দেখতেছেন বা দেখবেন, উত্তরে একটা বিল্ডিং রয়েছে। এই বিল্ডিংটা আজ থেকে 3-4 বছর আগে আপনার প্রতিষ্ঠা লাভ করেছে। তন্মধ্যে এই বিল্ডিংটা সম্পন্ন হওয়ার পরে আমরা গতদিন এক মিটিংয়ের মাধ্যমে ম্যানেজিং কমিটির সদস্যদের আলোচনা পর্যালোচনা করার মাধ্যমে আমরা চিন্তা ফিকির করলাম দুতলায় দুই একটা রুম করা যায় কিনা। এই চিন্তাধারা করে আমরা সর্বপ্রথম আমি যাকে ফোন দিলাম, আমি এবং আমার মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব জুয়েল আহমদ সাহেব, আমরা উত্তর শরীফপুরের লন্ডন প্রবাসী জনাব চান্দালি সাহেবকে আমরা ফোন করে বললাম, জনাব মাদ্রাসায় দুতলা রুম হবে, আপনার পক্ষ থেকে একটা সৌজন্য রুম আপনি দিয়া দেন। আলহামদুলিল্লাহ আমরা বলতেই উনি আমাদের সঙ্গে সাড়া দিলেন, সাড়া দিয়ে বলছেন ঠিক আছে ইনশাল্লাহ। একটা রুমে কত যাবে? আমরা বললাম ধরেন 2.5 থেকে 3 লক্ষ টাকা। উনি আলহামদুলিল্লাহ সাড়া দিলেন, সাথে সাথে উনার মাধ্যমে উনি বললেন হুজুর ইনশাল্লাহ দুটি রুম হবে, একটি রুম আমার পক্ষ থেকে, একটি রুম আমার নিকটতম আত্মীয় জনাব আব্দুস শাহিদ সাহ, ওনার বাড়ি হচ্ছে দিতপুর, ওনার পক্ষ থেকে আরেকটা রুম দেওয়া হবে। তো দুতলার যে 4টি রুম, তার মধ্যে সর্বপূর্বে রুমটি জনাব সান্দালি সাহেবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে, এবং এর পাশের পশ্চিমে রুমটি জনাব আব্দুস শাহিদ সাহেবের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তারপরে যে রুমটি 3 নম্বর রুম, এটা এই মাদ্রাসার সম্মানিত সভাপতি জনাব জুয়েল আহমদ সাহেব এবং ওনার ভাই সুবেল আহমদ, ওনারা দুনো ভাইয়ের পক্ষ থেকে এই রুমটি 3 নম্বর রুমটি দেওয়া হচ্ছে। 4 নম্বর যে রুমটি, দেশি এবং প্রবাসীদের অর্থায়নে দেশ এবং বিদেশ থেকে মেসেঞ্জার গ্রুপে কালেকশন করে আপনারা কালেকশন করা হয়েছে এবং এর মাধ্যমে এই 4 নম্বর রুমটি নির্মিত হচ্ছে। সাথে সাথে দুতলার কাজ ধরার আগেই সিঁড়ি অত্যন্ত প্রয়োজন। আমরা যখন একটা মিটিংয়ে আলোচনা করতেছিলাম, তখন এই সিঁড়ির রুমটা বিশেষ করে জনাব মিজানুর রহমান ভাই উনি বললেন ইনশাল্লাহ আমার মাধ্যমে এই সিঁড়ির রুমটিও হয়ে যাবে, এই সিঁড়িটিও হয়ে যাবে। তো সিঁড়িটি দিচ্ছেন, সিঁড়িতে যা খরচ গেছে সেটা জনাব মিজানুর রহমান সাহেবের মাধ্যমে আমরা পেয়েছি। জনাব রাজীব মিয়া চৌধুরী আমেরিকা প্রবাসী, উনি দিয়েছেন। সাথে সাথে আমাদের পশ্চিমের যে বিল্ডিংটি টিন সেটের ঘর, সেটা অত্যন্ত পুরাতন, অনেক পুরাতন এবং জীর্ণশীর্ণ। টিনের অনেক জায়গায় দিয়ে পানি পড়ে, তাতে করে ছাত্ররা বসতে অসুবিধা হয়, ক্লাসরুমে অসুবিধা হয়। আমরা যখন একদিন মিটিংয়ে আলোচনা করতেছিলাম, আলোচনা করতে গিয়েই জনাব মিজানুর রহমান ভাই উনি বললেন ঠিক আছে আমি আপ্রাণ চেষ্টা করতেছি এই টিন সেটের উপর, টিন সেটের যে ঘর, এই ঘরের পুরা টিনগুলো সাথে সাথে যে খাটগুলো লাগবে এইগুলো পরিবর্তন করে দেওয়া যায় কি না সেই ফিকির আমি করতেছি। আলহামদুলিল্লাহ উনি রাজীব মিয়া চৌধুরীর সঙ্গে আলোচনা করেছেন, সাথে সাথে রাজীব মিয়া চৌধুরী সাহেব মঞ্জুর করেছেন টিন সেটের যে ঘর, এই ঘরে পুরা টিন, উপরে সবগুলো টিন উনি পরিবর্তন করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ এখন অত্যন্ত সুন্দর সুন্দর হয়েছে। আশা রাখি আমাদের এই বৎসর, এই শিক্ষাবর্ষে ছাত্রদের আর কষ্ট হবে না। সম্মানিত দেশি বিদেশি ভাই বোনেরা, এবং এই মাদ্রাসার রান্নাঘরের কোনো ব্যবস্থা ছিল না। আমরা যখন একদিন আলোচনা করছিলাম রান্নাঘরে দিয়ে পানি পড়ে আমরা কি করি, আমরা কি কর্তব্য বিমূর, আমরা বাবুসি রান্না করতে পারছে না, বাবুসি থাকতে অসুবিধা, ঘুমাতে অসুবিধা, বিভিন্ন দিকে বাবুসির অসুবিধা হচ্ছে, রান্না বান্না করতে অসুবিধা হচ্ছে। এই অসুবিধাগুলো যখন আমাদের নজরে পড়েছিল, আমরা যখন এইভাবেই আলোচনা করলাম, তখন আমাদের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব জুয়েল আহমদ সাহ ওনার মাধ্যমে আপনার অঞ্চু সংস্থা লন্ডন, ওনার মাধ্যমে আমরা রান্নাঘরটি পেয়েছি। আলহামদুলিল্লাহ
এখন আমাদের আর রান্না করতে কোনো অসুবিধা হচ্ছে না, আমরা বাবুর্চিও থাকতে কোনো অসুবিধা হচ্ছে না, ছাত্রদের খানা উঠাতে, খানা নিতে, খানা বণ্টন করতে কোনো ধরনের অসুবিধা হচ্ছে না। এখন সুন্দরভাবে আলহামদুলিল্লাহ রান্নাবান্নার কাজ চলছে। সম্মানিত দেশি এবং বিদেশি ভাই বোনেরা, আপনারা জানেন এই জামিয়ার যে জামে মসজিদ সেটা লন্ডন প্রবাসীদের উদ্যোগেই এই মসজিদ নির্মিত হচ্ছে, এই মসজিদ নির্মাণ হচ্ছে আলহামদুলিল্লাহ। অনেক ব্যয়বহুল মসজিদ, মসজিদের একটা কাজ ছিল অসম্পূর্ণ, সেটা হলো সিঁড়ির কাজ। আমরা এই বৎসরও যাদের উদ্যোগে বা যাদের অক্লান্ত পরিশ্রমে মসজিদ নির্মাণ হচ্ছে, ওনাদের মধ্য থেকে একজন লন্ডন প্রবাসী জনাব সেলিম ভাই বড়দিরা রাই, ওনার সঙ্গে আলোচনা করার পরে উনি প্রবাসীদের সঙ্গে আলোচনা করে যে ওনাদের পক্ষ থেকে আমাদেরকে সভাপতি সাহেবের কাছে 3 লক্ষ টাকা পাঠিয়েছিলেন, তন্মধ্য থেকে আমরা সিঁড়ির কাজটাও সম্পূর্ণ হয়েছে এবং বর্তমানে মসজিদ রঙের কাজটাও সম্পূর্ণ হচ্ছে। দীর্ঘদিন ধরে মসজিদে রং হচ্ছে না, এগুলো রং করা হচ্ছে আলহামদুলিল্লাহ। এগুলো আপনাদের দান এবং আপনাদের অনুদান। এবং বিগত বছর সভাপতি সাহেবের অক্লান্ত পরিশ্রমে করোনার প্রাদুর্ভাবে মেসেঞ্জার গ্রুপে আপনারা কিছু কালেকশন টাকা পয়সা দেওয়ার কারণে মাদ্রাসা বিগত বছর আপনাদের এই অনুদানে দেশ এবং বিদেশ থেকে এই অনুদানে বিগত বছর মাদ্রাসা অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয়ে আসছে ইনশাল্লাহ। আমি আশা করব যে আপনারা যদি এইভাবে আপনাদের দানের হাত দেশ এবং বিদেশ থেকে আপনাদের দানের হাতটি প্রসার রাখেন, আমাদের প্রতি একটু অগ্রসর করেন, তাহলে মাদ্রাসা সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালিত হবে, মাদ্রাসার কোনো অসুবিধা, মাদ্রাসার কোনো সংকট থাকবে না বলে আমি আশাবাদী। সম্মানিত দেশি বিদেশি ভাই বোনেরা, আপনারা জানেন এই মাদ্রাসার 2টি পান্ড রয়েছে। এর মধ্যে একটি পান্ড হচ্ছে জেনারেল পান্ড, একটা হচ্ছে এতিম ও গরিব পান্ড, গুরাবা পান্ড। জেনারেল পান্ডে মাদ্রাসার বেতন, বিদ্যুৎ বিল সহ বিভিন্ন কিতাব খরচ সহ বিভিন্ন কাজ এই জেনারেল পান্ডের ভিতর থেকে করা হয়। গরিব পান্ড থেকে গরিব ছাত্রদের লেখাপড়ার খরচ, বোর্ডিংয়ের খরচ ইত্যাদি এই পান্ড থেকে বহন করা হয়। আপনারা অতীতে সহযোগিতা করেছেন, আমি আশা করব বর্তমানও যে বৈশ্বিক পরিস্থিতি ভালো না, বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাব যতদিন যাচ্ছে বাড়ছে, বর্তমানেও লকডাউন চলছে, বর্তমানেও স্বাভাবিক চলাফেরাটা কঠিন হয়ে গেছে, আমি আপনাদের খেদমতে অনুরোধ করব বর্তমান যে আরবি মাস, চলিত মাস, রমজান মাস, কোরআন নাজিলের মাস, হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের 70টি ফরজের সওয়াব আল্লাহ তাদের আমলনামা দান করবেন, কেউ যদি একটু সুন্নত একটা মুস্তাহাব আদায় করে অন্য মাসের 1টি ফরজের সওয়াব আল্লাহ পাক তার আমলনামা দান করবেন। সুতরাং এই মাসে দান করলে 1 গুণ নয়, কমপক্ষে 70 গুণ সওয়াব আল্লাহ পাক আপনার আমলনামা দান করবে। আর হাদিস শরীফে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার মানুষ দুনিয়ার থেকে বিদায় নেওয়ার পরে সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টি দরজা বাকি থাকে, 3টি অ্যাকাউন্ট খোলা থাকে, তার মধ্যে একটা হচ্ছে সদকায়ে জারিয়া, মসজিদ, মাদ্রাসা, রাস্তাঘাট ইত্যাদি যারা নির্মাণ করবে, যারা এমন সুব্যবস্থাগুলো করে যাবে দুনিয়ার থেকে চলে যাওয়ার পরেও আল্লাহ পাক তাদের আমলনামায় অগণিত অসংখ্য সওয়াব তা কিয়ামত পর্যন্ত দান করতেই থাকবেন। আমি আশা করব অত্র এলাকার যারা দেশে এবং বিদেশে অবস্থান করছেন, আল্লাহ পাক সম্পদের মতো নিয়ামত আপনাদেরকে দান করেছে, আমি আশা করব আপনাদের উপার্জিত সম্পদ থেকে একটা অংশ মাদ্রাসায় দান করতেন। আমরা চেষ্টা করব এবং এই চেষ্টা রয়েছি ইনশাল্লাহ। বর্তমান সভাপতি সাহেব যেভাবে আপনাদেরকে মেসেঞ্জার গ্রুপে বিগত বছর স্মরণ করেছিলেন, ইনশাল্লাহ এই বছরও আপনাদেরকে স্মরণ করবেন এবং সেই গ্রুপ আপনারা যারা গ্রুপে যারা অ্যাড আছেন, যারা অ্যাড হন নাই ইনশাল্লাহ অ্যাড হবেন, যারা অ্যাড আছেন আপনাদের তো জানাই আছে, আপনারা ইনশাল্লাহ সভাপতি সাহেব স্মরণ করবেন, আমরা আপনাদেরকে স্মরণ করব এবং স্মরণ করছিও। আপনারা এই বছরও আপনাদের উপার্জিত
সম্পদের একটা অংশ মাদ্রাসায় সহযোগিতা করবেন এই আশা এবং প্রত্যাশা আমি আপনাদের খেদমতে ব্যক্ত করছি। আপনারা সভাপতির কাছ থেকেও শুনেছেন এই দোতলার চার নম্বর যে রুমটি এটা দেশি এবং প্রবাসীদের অনুদানই হচ্ছে, উনি আপনাদেরকে নাম বলেও শোনাচ্ছেন। আমি আশা করব ইনশাল্লাহ আপনাদের মনটি যদি একটু প্রসার করেন, অন্তর থেকে আমাদেরকে একটু ভালোবাসেন, ভালোবাসেন আপনাদের দানের হাতটি যদি একটু প্রসার করেন ইনশাল্লাহ মাদ্রাসার যে জরুরতগুলো রয়েছে, বর্তমানেও মাদ্রাসার আলহামদুলিল্লাহ সামান্য কিছু ঋণ রয়েছে, মাদ্রাসা যেহেতু জানেন এগুলো আপনাদের দান অনুদানে মাদ্রাসাগুলো চলে, মাদ্রাসার কাজও চলছে, আবার মাদ্রাসার শিক্ষক বেতন সহ বোর্ডিংয়ের খরচ সহ এগুলো একসঙ্গে পরিচালনা করে যাওয়া যাচ্ছে, পরিচালনা করার প্রয়োজন হচ্ছে। এই জন্যে মাদ্রাসার বর্তমানে সামান্য কিছু ঋণ রয়েছে, আপনারা আশা করব যদি আপনারা এই রমজানেও আমাদেরকে একটু সহযোগিতা করেন। রমজান মাস এই বরকত মাস, এই বরকতময় মাসে যদি আপনারা আমাদেরকে সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ মাদ্রাসার জরুরতগুলো পূরণ হয়ে যাবে। আর আমরা দোয়া করব এলাকার মুরব্বিয়ান, এলাকার সব মাদ্রাসার শিক্ষক ছাত্রদেরকে নিয়ে আপনাদের জন্য আমরা দোয়া করব। আল্লাহ পাক যেন দুনিয়া এবং আখেরাতে আপনাদের যত জরুরত রয়েছে এই জরুরতগুলো যেন আল্লাহ পাক পূরণ করে দেন, এই দোয়াই আমি আল্লাহ পাকের দরবারে করি। আল্লাহ পাক যেন আমাদেরকে ইহকাল এবং পরকালে জীবনে কল্যাণ দান করেন এই দোয়া করি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। পরিশেষে আবারও দোয়া করছি বাংলাদেশ সহ গোটা বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ পাক যেন করোনা ভাইরাস সহ বিভিন্ন ধরনের আফত বালা মুসিবত থেকে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হেফাজত করেন। বিশেষ করে লন্ডন, আমেরিকা, সৌদি আরব এবং বিশ্বের আনাসে কানাসে অত্র এলাকা যে সমস্ত ভাই বোনেরা রয়েছেন আমরা দোয়া করি আল্লাহ পাক যেন সকল প্রকারের আফাত, সকল প্রকারের মুসিবত থেকে আল্লাহ পাক যেন হেফাজত করেন, এই মাদ্রাসাকে আল্লাহ পাক যেন কবুল করেন, এই মাদ্রাসার যত জরুরিয়াত আল্লাহ পাক যেন তার গায়েবি খাজানার থেকে পূরণ করে দেন, সেই দোয়া আমি আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে করছি। আল্লাহ আমাদের সবাইরে কবুল করেন। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব। আমিও দীর্ঘ 10 বৎসর ধরে প্রায় আপনাদের খেদমতে আসি, শারীরিক অবস্থাটা তেমন ভালো না, আমি আপনাদের জন্য দোয়া চাই আল্লাহ পাক যেন আমাকেও দিনের খেদমত করার তৌফিক দান করেন, আপনাদেরকে যেন আল্লাহ পাক মরণ পর্যন্ত দিনের খেদমতে থাকার তৌফিক দান করেন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।